হালকা শরীরে সিটা কে শিরা যদি একবার ছিঁড়ে যায় ডাক্তার তো দূরের কথা কোনো মুচিয়েছে সেলাই করতে পারবে না। আর তুই কি জানিস আমি জি বাংলা চান্স পেয়েছি? হায় 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 ওইভাবে উল্টোপাল্টা বেরেকে তুমি জি বাংলা ঢুকেছো, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জাতীয় সঙ্গীত নজরুল গীতি নাচো, দেখবে আরো বড় জায়গা চলে যাবে। তুমি এইভাবে নাচো না, পুরস্কার অবশ্যই পাবে। মম চিত্তে নব নিত্যে নাচে নাচে কাকা কই কই কাকা কই কই আচ্ছা আমি বুঝেছি, তোকে না উচিত পথে শিক্ষা দিলে তুই শুনবি না। বাপি বাপি তোমার বাপি এলে বলবে ভোলা যেভাবে বলছে মাম তুই ওইভাবে না, তোর ভালো হবে। হ্যাঁ মামনি কি হয়েছে, আমাকে ডাকছিস কেন? মা দেখো না বাপি এই ভোলা আমার নাচে ডিস্টার্ব করছে। আরে ভোলা তোর কি হয়েছে, তোর দিদিমণি নাচে ডিস্টার্ব তুই করবি কেন? বাবু না গো বাবু না, দিদিমণি যেভাবে নাচছিস রে গো, হ্যাঁ হালকা শরীর শিরা কেটে গেলে কেউ সেলাই করতে পারে? আরে বাবা তোর দিদিমণি নাচের প্র্যাকটিস আছে, শিরা কাটবে কেন? দাঁড়াও ও বাবু আমি দিদিমণি বলছি ওই হুলা না নেচে তুমি এইভাবে নাচো না। রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি নাচলে তুমি পুরস্কার পাবে। কেরম ভাবে বলা? চিত্তে নবনীতে নাচে নাচে কত কই কত তোর ওসব নাচ আর চলে, ওসব নাচ তো বসে গেছে। দেখো বাপি আজকে তোমার সিদ্ধান্ত নিতে হবে, ভোলা এই বাড়ি থাকবে নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ ভোলা কি বলিস কি, তুই যখন তোর দিদিমণির নাচে ডিস্টার্ব করছিস আর তোর দিদিমণি যখন বলছে যে ভোলাকে এ বাড়িতে দরকার নেই, আমি বলছিলাম কি তুই আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যা। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কেন বেরো, আমি যাবো না। আমি কোথায় যাবো? কোথায় কচি বেলাতে এ বাড়ি আছি, কোথায় যাবো কে দেবে কি খাবো কি মাগবো, আমি এখানে থাকবো কেন? তুই জাহান্নামে চলে যা। ও জাহান্নামে গেলে খাওয়া দাওয়া হবে? ও বাবা জাহান্নামে গেলে সেখানে খাওয়া দাওয়া থাকা বিশাল ব্যবস্থা, ঠিক সব কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই ভোলা, তাহলে ভোলা জাহান্নামে যাবে, যা চলে যা, তাহলে দেরি করে কি আছে? মালপাট কুইছে না ঝপ করে চলে যাবো, কোনো অসুবিধা নেই। ও সেখানে ভালো মন্দ সেখানে বিশাল ব্যাপার, তুই না গেলে ভোলা যাবে। হ্যাঁ তবে ভোলা একটু সাবধানে যাস, ঠিক আছে? হ্যাঁ যা, তোর দিদিমণি যখন বিরক্ত হচ্ছে তোর থাকার আর দরকার নেই। কি দরকার বাবা, আমি থাকলে যদি গন্ডগোল হয় সেখানে আমি থাকবো না। ও বাবু আমি তাহলে যার নামে চলে যাও। যাও ভোলা, এই যে যার নামটা কোথায় আমি তো জানি না, আমি কার কাছে জিজ্ঞেস করবো কে বলে দেবে? আমি তো কি যার নাম তো জানি না। ও বাবু বাবু গো না আমি তো যার নাম জানি না, আমি কোথায় যাবো কিভাবে যাবো? বাবা জি মানুষ জিজ্ঞেস করে দিল্লি বম্বে এটা সেটা চলে যাচ্ছে, তুই সামান্য যার নাম জানি না? তুই যা জিজ্ঞেস করবি সে দেখে দেবে যার নাম কোথায়। ও বাবু যা জিজ্ঞেস করবো সে যার নাম বলে দেবে, বনবন করে বলে দেবে। ভোলা যাবে, যাও চলে যাও। বাবা আশীর্বাদ দাও আমি যেন যার নামে ভালোই ভালোই যেতে পারি। বাবু আমি কোনোদিনও তোমার ছেড়ে বাইরে রাত কাটাইনি, আজ আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবু, আমার বড় কষ্ট হচ্ছে। হে ভগবান দুঃখ যদি দিতে হয় আমার তুমি দিও, আমার বাবুকে না, আমার বাবুকে না। আমি এই জাহান্নাম থেকে বিদায় নিলাম। ওরানি তোমার সাজ করে সাজা সাজবো না, তুমি নকল পোশাক পরিও না, অনেক দিয়েছ সাজা, করেছে রাজার রাজা। ওরা নিশাল পাবি ওরা নিশাল না, আমি কি করলাম? ওই ভোলাকে আমার বাড়িতে আমি ছোটবেলা থেকে ওকে আমি মানুষ করেছি, সেই ভোলাকে আজকে আমি তাড়িয়ে দিলাম। আমার মন মেজাজটা আজকে খুব ভালো লাগছে। মামনি কি বলছিস শর্মা, তোর মাস্টারমশাই আসবে, তুই নাচের প্র্যাকটিসটা সেরে নিস, ঠিক আছে বাপি? আর এখন আমি চললাম আমার অফিসে। এই বাড়ি ভোলাটা না আমার নাচের মুডটা পুরো অফ করে দিল। আরে ফুলালা 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 রাজ বাজাই, আরে ফুলালা ফুলালা রাজ বাজাই। নাগর আমার চাঁদ চলে সঙ্গে কইয়াছে, তাই তো আমার खाबो तो कल के खिदे लेगे भलो मत खाई देखी नोरा जल जा मोचा हू हू कर ना कि जहां नाम कलकाता वयस्क लोक एत बजे सब जगह पाठाय बाबू तो हाँ जहां नाम भलो जगह से खावा दावा थका जाता खूब बजे लोक ठीक है। एबारे भद्रलोक के जिज्ञासा कर देखो जहां नाम बोलते भद्रलोक कोथाय देखा पाई कारो देखते पिछने बड़ चूल माथाय थाबा फुल बाबा ये तो फुल मे जिज्ञेस करती चोख थे चोख नहीं गो चोखेर कोले काली पड़े गेछे चोपा ढुके गेछे जावाने पुटिर मतो ठोट झुलेछे बोले आमार दिके काकीमा आमार मार थेके आरो बेशी भय যায় रे बुलादी बोल बुलादी ये तो बुला दी ये आमार ग्रामे छेलेरा तो बुला बुला बाबा ये ना ना ये खूब भालो मेये गो आमादेर ग्रामे छावाला तो फोन करे हाँ अनेक छेले फोन करे ए बाबा सेई लोक मने हय ताहले एइटाई सठिक ठिकाना बोलते पारे ओ बुलादी हाँ बुलादी हाँ बाबा आई तो एक कथा बोली कि तुम तो भालो लोक छागल आना गरु डाकले मेजानो सब काज पाका शोन तोर अत कोनो काज करते होबे ना तोर खूब छोट्ट काज आछे ओई जे पाशे छतला फ्लैट देखते पाच्छिस ওই ফ্ল্যাটে রোজ সকালে 3 বালতি করে জল দিয়ে আসবি আর কি করতে হবে আর কোনো কাজ নেই ও মা প্রত্যেকটা ঘরে এক বালতি করে জল হ্যাঁ এই কাজ ভোলা করতে পারবে না টুক করে দেবে কচি ডুবে খাবে আর শোবে ভোলা তো ফুলে বালিশ হয়ে যাবে ও ও ও ম্যাডাম আমি কালকে তে খাইনি খুব খিদে লেগেছে আমি খাবো ও বুঝেছি তোর বুঝি খুব খিদে পেয়েছে এই শুন ওই যে পাশে লাল রুমটা দেখতে পাচ্ছিস ওই দদদম করে আলো জ্বলছে ও দিদি বলি ওই লাল রুমে হ্যাঁ ওখানে দুজনে ওখানে আমি খাওয়া শোবো আরে পাগলা ওর পাশের রুমটা তোর ও যেটা বটগাছ আসুদ গাছ হয়েছে হ্যাঁ তাই তো বলি ভোলার ভাগ্য কোনো হবে কেন ওই জঙ্গলের ভিতরে না না কোনো অসুবিধা নেই আমার ওখানে থাকা যাবে ठीक है शोन तोर बुझेजी खूब खिदे पेয়েছে তুই আমার সঙ্গে আয় আর আমি তোর জন্য খাবার রেডি করছি দিদিমণি কোনো চিন্তা নেই ওদম যাচ্ছে শুধু ভোলার ভাগ্যটা দেখো এর জায়গাটা যে ঘুরছে तुरंत गतिते घूमते तुरंत गतिते घूमते घूमते तुरंत गतिते घूमते मुखे शुधु गावाज गावाज करे शुधु नोक गेड़े दिच्छे एत जायगा आछे देखा पास ना चोखे ठीक आछे आजकेर सकाल होवार आगे जलटा ढुकिए देबो हाँ देखे ढुके जाए जा दिदीमणि ओठो गो भोर होलो दूर खोलो खुकुमणि ओठो रे बैशाखे झुलझाखे फुलकुकी छोटो रे भोर होलो दूर खोलो खुकुमणि ओठो কত সহ্য করবে আমি তো রক্ত মাংস করা মানি নাকি তোদের দিনভর পরিশ্রম আর ভালো হয়েছে তোর এই কাপড় চোপড় একটু ঠিক করে থাকবি আমি কত সহ্য করে বলো আর এই শোয়ারের বাচ্চার পাড়া বাড়ি না এই তুই চাকর তোর এত জমিদারি কেন তুই চোখ বুঝে কাজ করবি জল দিবি তোর এত বাদ না না নিজে নিজে সাজন করা ভালো না হলে তো চাকরি তো নষ্ট হয়ে যাবে চোখে গামছাতে জল দিয়ে আসবো না হলে এরা খুব মারে ওর হলো দূর খোলো খুকুমনি ওঠরে শাকে দুই শাকে ভোলা জল দেয় রে ও দিদিমণি জলটা দিয়ে গেলাম কার কাছে শুনতে হয় तब कि हमार बोला था कि यार बोला तो चेना सु लोग घूमिए घूमिए स्वप्न देखे हमें कि भोरे बेला दानी दानी देखी फिर साला ये हमार बोझार भूल ना ना चेना सुर क्या ना ये कहना आज भी ना ना हमार देरी हो जाते 3 नंबर घर जोहल नीते होंगे वही मेटा खूब हैकाते चोकेर कोले कोले गावास गावास कर हमारे हमें जाए 3 नंबर घर जोहल दिया ची बोला था की देखती हमार আমি তো কিছু দেখিনি না এখানে তো যার নাম টাকার বিনিময় হয় এখানে তো মানুষ কেউ কারো চেনে না 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 আমি কিছু দেখিনি আমি কিছু জানি না 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 আমি কিছু দেখিনি আমি কিছু জানি না তুমি আমার চিনতে পারছো না বড়দা তুমি আমার চিনতে পারছো না দিদিমণি কো কি করে ভাবলে তোমারে আমি ভুলে যাব আমরা গরিব হতে পারি দিদিমণি जार मन खाई तार गुण गाई किन्तु बड़ो जानते इच्छा करे गो दिदीमणि तुम्हें केन आज एखाने से कथा परे हबे बोला दा तुम्हें एखन आमार एखाने निये चलो दिदीमणि गो आज आमी যত কষ্ট হোক তরুণ তোমার এখান থেকে নিয়ে যাব ওরে দে নাকি দে সরি নাকি দে বনি ওরে দে নাকি দে সরি নাকি দে ও ও ও ও ওতে জানা মেনু ওতে জানা মেনু ওতে নাকি দে সরি নাকি দে মেনু ওতে নাকি দে সরি নাকি দে ওতে নাকি দে সরি নাকি দে মেনু ওতে নাকি দে সরি নাকি দে ওই লোক इधर आओ ओए लड़का अरे भैया नाचता है इधर आओ मारी का की फाट के लाज छोड़ी दे ना की दे छोड़ी ना की दे सुनी दे लग दे ओए लोग इधर आओ की इधर आओ আমার ডাক্তার তো হ হ ভাই বলবে তো এ বাবা আমি নাচতে যে গানা ये बाबा ठाकुर रे तो জমিদারি गाना की गाना की 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 अरे भैया 5 नंबर में का है 5 नंबर घर खोज दो तो हां अरे बाबा এইটা তো 5 नंबर घर ওই 5 नंबर रूम में घुसे जाओ তুমি ঘুরতে গেছো अरे তাই বলবে তো ও দিদিমণি মন খারাপের কারণ নি তুমি তো ভয় পাচ্ছ কেন বয়স্ক লোক ঘুরতে গেছে अरे भैया 5 रूम में घुसे जाओ अरे बाबा हाँ तू चुप कर ओ मैडम देख दिन केन फुबी कांदे अरे बाबा बॉयज को लोग घोजबे असिबदेर की हाथे ओ काका तुम कि प्लास्टर करबे ना रंग करबे अरे साला बंगाली आदमी नहीं बुझता है अरे पायजामा रूम में प्यार करता है हो ठीक बात बोलिए चिंता करो बयस हो गए हाफ काट गंगा चले गए मेर बयसी मेर का प्यार करता है ये शाला मेरोर एमन महाराज मारब दातम ना गुड़ो कर देव वो जाने ना आमी की दलेर लोक आजकेर हुड़ हो जाबे कोनो कथा नेई ए तुई कलकाता थेके चले जाबी अरे साला कहाँ बात बोलेगी अरे साला क्या करता हूँ पार्टी भागाबो तुई मानुष चिनी ना कलकाता चले जा ना तोरा धुलो कर देबो अरे मासी की करছিস তুই জানিস ওটা কে যে পারো হোক শুধু একটা কথা এই বয়স্ক মানুষ এই বাচ্চা মেয়েটার কাছে অত্যাচার করতে এসেছে দাদা কি হয়েছে ওকে টাকা দিয়ে কিনে রেখেছি হ্যাঁ ওকে টাকা দিয়ে কিনে রেখেছি টাকা দিয়ে কিনে রেখেছো বলে যা খুশি তাই করবে হ্যাঁ কোনো কথা নেই এক্ষুনি যদি বিদায় দাও তো খুব ভালো না হলে অবস্থা খারাপ আগুনে তা চাপা দিয়ে রাখা কি গোটা আর আমনাতে তো জাম ফলবে রস ছড়বে গাছ মানে ম্যাডাম আজ উন্নত বিজ্ঞানের যুগ আমগাছে জাম ফলছে জাম গাছে আম ফলছে কিন্তু বাদুর কি বুঝতে পারছে বাদুর বুঝতে পারছে না দাদা যদি আমগাছে জাম হয় ताहले बादुर की बुझते हाथा चालाबे जाम फेड़े रस गड़िए पड़बे आगुने चापा दिए राखा की गोटा आगुने चापा दिए राखा की गोटा आमरा तो जाम पड़बे रस गड़िए पायर जुतो पाये थाकबे सबार गोटा हय तो आते ना काली थाकबे तो कलम गुड़ा ई तार माने मैडम और दोहातेर काली शेष होये गेछे वो बुझते पारे ने तबु कलम ने छुटছে देखो बुलाते बुलिए लिखते पारे किना वो साला बुझते पारे ने और काली से माने गेलो कमी गेलो जो मुझे छुपा अरे प्लास्टिक के गोल होले सब तो होबे मिठा मैडम তুমি যেভাবে মাঠে বল খেলতে লেবেছো প্রথমে কিপার খেললে কি হবে দাদা যেখানতে সেখানতে হিট করবে ভট ভট করে গোলে ঢুকে যাবে তবে ঠেকাতে ঠেকাতে একদিন বড় জায়গা পৌঁছবে তখন দেখবে যেখান থেকে হিট করুন না কেন বড় কিপার হয়ে দাঁড়াবে বাইরে জুতো পায়ে থাকবে সবার জোতার হয় তো আজে না কালি থাকবে তো কলম গুলা মানে গেল তুলে গেল মুখটা ঠেকা প্লান্টিকে গোল হলে শক্ত হবে লিভা কি হলো হামারে ব্যাটে বো কাহারে কি হলো হামারে ব্যাটে বো কাহারে হাওয়া চলে গেলে মশারি বেড়ে যায় হাওয়া চলে গেলে মশারি বেড়ে যায় আগুনে চাই চাপা দিয়ে রাখা কি গোটা আমরা দুলে জাম বলে রয় চলে যায় আগুনে চাই চাপা দিয়ে রাখা কি গোটা আমরা দুলে জাম বলে রয় চলে যায় ম্যাডাম একটা সত্যি কথা বলি যদি না আমার ম্যাডামকে ফিরিয়ে দেন আমি এখনি পুলিশের ফোন করে সব জানিয়ে দেব अरे भैया नहीं फोन करता हूँ क्या नो मेरा लड़का वहाँ पर चले जाता हूँ डीएसए में चले जाता हूँ डीआर चले जा भी हो काका ये तोरे आत्ता को तो बोली तू कतो दिन ये कोलकाता आचीस 20 साल में आएगा मतलब कुड़ी बोचो हो बाड़ी भाषा का चाच है हाँ 5 गोल लड़के की है तो वो देर कारा देखा सुना करे वो भी भाई भी पैदा देता है माने भाई प्रत्येक बचरे একটা করে পয়দা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দাদা চিন্তা করো ভাই প্রত্যেক বছরে একটা করে বাচ্চা জন্ম দিচ্ছে আর তুই বাড়ি যাচ্ছিস হ্যাঁ সত্যি করে বাড়ি যাবো মানে বাচ্চা হলে তুই বাড়ি চলে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ তুই রে এ বাপের বেটার মতো কাজ করছিস এই শালা ধর্মের এরে সংসার ছেড়ে বিদেশে আইছিস দেশ নষ্ট করতে। আজ যদি না দেশ থেকে বিদায় নিস শালা তোর কেটে পকোড়া করে দেবো। আজ তোদের মতো মানুষের জন্য কলকাতা অলিতে গলিতে সব জায়গায় লেখা রয়েছে এমসইতে সাবধান। আজ তোদের মতো ব্যক্তিরা টাকার লোভ দেখিয়ে আমাদের গরিব করে মেয়েদেরকে এই অসৎ পথে আনছিস। আর তোদের মতো ব্যক্তিরা টাকার লোভ দেখিয়ে আমাদের মতো বেকার ছেলেকে জোর করে এই সব মেয়েদেরকে এই পথে আনছিস। শুধু তোরা দেহ বিক্রি করা ধান্দা ঘুরছিস। শালা এই কলকাতা ছেড়ে যদি না যাস তোর কেটে পকোড়া বানাবো। अरे भैया भोर 3 में होबा चले जाता हूं। भोर 3 चले जाबी? हां हां। ए काका बोली तू ऐसे যখন বয়স্ক মানুষ এই মেটার সঙ্গে একটু ঘুষে যা। अरे भैया नहीं घुसता है। জানো দেখতে পাচ্ছ না ভোলানাথ का सिक्का है। वो भोलानाथ वो बाबा ये धर्मेर ये रे। अच्छा अच्छा একেবারে না শালা ইটের উপর ইট দিয়ে শালা ঘি বের করে দেব। चल শালা चल। अरे भैया जाता हूं। चले गलो काम नहीं करता हूं। लड़की में टाका झाड़ देता हूं। ओए साला चल साला। मैडम এই মুহূর্ত থেকে এখান থেকে বিদায় নেন। না হলে কিন্তু এখনি পুলিশ হাতে তুলে দেব। হ্যাঁ কারণ বর্তমান দিনে সরকার তোমাদের নারীদের জন্য কত রকম ভাবে টাকা দিয়ে সাহায্য করছে। আজকের যুবশ্রী কন্যাশ্রী বিভিন্ন রকম প্রচেষ্টা বর্তমান সরকার তোমাদের দুয়ার ধরে দিচ্ছে। সেই সৎ পথে না ইনকাম করে তোমরা কেন অসৎ পথে রেখেছো? আজকের আমাদের সোনার বাংলা সোনার গর্ব হোক। আজকের আমাদের সরকার তোমাদের বিভিন্ন লোন দিয়ে সাহায্য করছে। সেই পথ না অবলম্বন করে দেহকে বাজারে বিক্রি করে তোমরা করছো পতিতার নামে। আর আগামী দিনে তোমাদের গর্বের সন্তানরা আঙুল তুলে বলবে তোমরা এই সমাজের নষ্টামে ধর্ষিতামে তোমরা এই সমাজের বেশ্যামে। সোনা ম্যাডাম সোনার বাংলা সোনার গর্ব আজকে সোনার মাকে সুস্থ স্বাভাবিক রেখে সবাই মিলে তালি দিয়ে বলি সোনার বাংলা থেকে ওঠে সোনার বাংলা আমাদের গর্ব। ভোলারে আমি যে বড় ভুল করেছি এই পথে এসে, তাই এই পথে আর কোনোদিনই আসবো না। এই পথ ছেড়ে চলে যাবো আমি। যাওয়ার আগে তোর কাছে একটাই মিনরত যে সারা বছর নাই আসিস ভাই ফোটা দিন এই দিদির বাড়িতে কিন্তু আসিস ভাই। অবশ্যই এই কথাটা আমি কোনোদিনও ভুলব না ম্যাডাম। এই জাহান্নাম থেকে তোমার মুক্তি করে দিলাম। ফিরে যাও তোমার বাপের কাছে। না বলে আমি আমার বাপের কাছে ফিরে যেতে চাই না দিদিমণি। জীবন নদী ঘূর্ণি পথে আর কতকাল বাইনি খেয়া মন। তুমি যতই খিয়া পাও না কেন ম্যাডাম কোনো মাঝি তোমার ঠিক হবে না। দড়িটা ওপারে নিয়ে যায়। তাই করো জোরে করে অনুরোধ করে বলি ম্যাডাম ফিরে যাও তোমার বাপির কাছে। তুমি বিহরে বাবুর বাড়ি যে আজ অন্ধকারে ভরে গেছে কান্না লিবে গেছে দিবি লিবে গেছে আলো। আমার বাবু ভগবানের কাছে ডুংরে ডুংরে কাঁদছে আর বলছে হে ভগবান নেই ফিরিয়ে দাও আমার মামনিকে। বলতে পারো বড়দা আমার বাপির কাছে ফিরে গেলে আমার প্রতিবেশীরা আমাকে ডেকে ধিক্কার দেবে। বলবে এ বাজারের পথটা সমাজ আমি আর মুখ দেখাতে চাই না। আমার জীবন জাহান্নামে শেষ করে দিলাম। দিদিমণি গো তোমায় ভালোবাসি বলে দেরি হয়ে গেছে মোলাদা। মনে কি গো পড়েছি ছোট্টবেলায় তো তুমি দোলাই তুলেছিলাম দুজনে খেলেছিলাম কত লুকোচুরি খেলা। তুমি সাজতে বউ আমি সাজতা পর আমি যখন লুকিয়ে যেতাম তুমি স্বামী স্বামী বলে চিৎকার করে উঠতে বলতে আমি ছুটতে ছুটতে যখন তোমার কাছে আসতাম তুমি করে জড়িয়ে ধরে আমাকে বলতে তুমি আমার ছেড়ে কখনো যাবে না। তো আমি কথা দিয়েছিলাম জীবনে মরণে আমি যে শুধু তোমার। আজ ভাগ্যের পরি আছে তোমার বাড়ির চাকর তুমি হলে আমার দিদিমণি। জীবনে নাই বা কাছে পেলাম তো সহ মরণের সাথী হতে পারলাম। দিদিমণি গো তুমি কোথায়? আমি কেন কিছু দেখতে পাচ্ছি না। তোমায় তুমি কোথায় দিদিমণি? দিদিমণি আমি আজ এই জাহান্নামে আমার রক্ত দিয়ে তোমার শূন্য সেটিকে দাঁড়িয়ে দিলাম। আজ থেকে আমার ঠিকানা হলো জাহান্নাম। জীবনটা তো ব্যথা, যাওয়া তার কেন বন্ধু ভালো বেশে ফোটালে ফুল, কেন বন্ধু ভালো বেশে ফোটালে ফুল। জীবনটা তো ব্যথা বন্ধু ভালোবেসে ফোটালে ফুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফুল, কেন বন্ধু ভালোবেসে।